রবি ঠাকুরের কথায়, বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসি সেই সমস্ত নারীদেরও যারা একেবারে ভয় পায় না, কারোর সামনে মাথা নোয়াতে রাজি নন তারা। সাইথিয়ার প্রিয়াঙ্কা ইফটিজারদের এমন মার দিয়েছে না, একেবারে রাম ধোলাই। আর তার থেকেই যেন প্রিয়াঙ্কার জীবন এখন ম্যাজিকের মতো। চেন্নাই এক্সপ্রেসের ওই ডায়লগটা মনে আছে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ওম্যান, ইউ গো গার্ল। সাইথিয়ার প্রিয়াঙ্কার সাহসিকতাকে কুর্নিশ অভিনেতা অক্ষয় কুমারের। গত সোমবার তিন ইফটিজারকে শায়েস্তা করেন তাইকোন্ডো চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা। সেই খবর প্রথম দেখাই আমরাই, তারপরেই তো শোরগোল। ফেসবুক আর টুইটারে প্রিয়াঙ্কার প্রশংসা করেন অক্ষয়, করেন ফোনও। ছয় দূরে তাইকোন্ডো প্র্যাকটিস করেন প্রিয়াঙ্কা, ঝুলিতে অনেক পুরস্কারও। এহেন প্রিয়াঙ্কাকে চিনতে ভুল করেছিল ইফটিজাররা। বীরভূমের সাঁইথিয়ায় দোকান থেকে বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার হন প্রিয়াঙ্কা। প্রতিবাদে পাল্টা মার, প্রিয়াঙ্কার পাশে দাঁড়ান স্থানীয়রাও। জি চব্বিশ ঘন্টার এই খবরের জেরে হইচই শুরু হয়। খবর যায় অক্ষয় কুমারের কাছে, নিজে মার্শাল আর্ট ভালোবাসেন, নারী সুরক্ষায় মার্শাল আর্টের পক্ষে সওয়াল করেন। প্রিয়াঙ্কার কাজে বেশ খুশি হন অক্ষয়। ফেসবুক টুইটারে প্রিয়াঙ্কার সাহসিকতাকে কুর্নিশ করে পোস্ট করেন, বলেন অনেকের কাছে ইন্সপিরেশন হয়ে থাকবেন প্রিয়াঙ্কা, মেয়ে তুমি এগিয়ে যাও। শুধু তাই নয়, ফোনও করে ফেলেন, জিজ্ঞাসা করেন কোন মারপ্যাচে কাহিল হলো এই টেজাররা। ওনার মতো মানুষ যে আমার এই জিনিসটা দেখেছে এবং আমাকে এত সম্মান জানাচ্ছেন, মানে আমার তো কল্পনারও বাইরে। তারপরে বলো যে তুমি তাহলে ওনার মতো কোনো কিক মেরেছো। আমার হ্যাঁ, আমি অতটা সময় পাইনি ওনার মতন সময় ধরে মারার, কিন্তু আমাদের যেটা স্ট্রিট ফাইট সেখানে হয়, সেই কারণে যতটুকু সময় ছিল আমার কাছে সেইটুকু ওদেরকে ঘায়ল করার মতন করেছি। জি চব্বিশে আমরা দেখেছিলাম, তারপরেই এই সব সব কিছু মানে চারিদিকে সব ছড়িয়ে যায়। মানে আমার খুব শুনে খুবই ভালো লাগছে যে ওনার মতো মানুষ যে আমার মেয়ে যেটাকে মানে গর্ববোধ করেছে, এটা আমার কাছে প্রচুর। জি চব্বিশই প্রথম দেখায়, ওটা দেখে আমরা ওনাদের ভালো লেগেছে। তারপর টোটাল রায়চৌধুরী, প্রত্যেকটা মানুষই আমার মেয়ের এটাকে প্রশংসা করেছে। এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে প্রিয়াঙ্কা, তাই খবরের হইচই থেকে আপাতত দূরেছে। তবে এইসবের মধ্যে অক্ষয়ের প্রশংসা কিন্তু বাড়তি উৎসাহ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।